প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর সব গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা আজকে সপ্তম শ্রেণীর ক্লাস করব, পঞ্চম অধ্যায়ে শিশুর বিকাশে খেলাধুলা, পাঠ 1, শিশুর খেলা ও খেলাধুলার শ্রেণীবিভাগ। এইটা আগে আমরা প্রথমে জানব, এরপরেই আমরা শিশু বিকাশে খেলাধুলার পাঠ সম্পর্কে জেনে তারপরে আমরা আমাদের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা নিব। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে যাই। এই যে দেখো, পঞ্চম অধ্যায়ে শিশুর বিকাশে খেলাধুলা এই অংশে আমরা চলে এসেছি। শিশুর খেলা, শিশুরা খেলে কারণ খেলা তাদের আনন্দ দেয়। শুধু খেলা আনন্দই দেয় না, বরং খেলার মাধ্যমে শারীরিক, মানসিক, দৈহিক, সামাজিক দক্ষতারও বিকাশ ঘটে। খেলাধুলা বুদ্ধিমত্তা বাড়ায়, সহনশীলতা ও সহমর্মিতা শিখায় এবং ভাগাভাগি করে নেওয়ার মনোভাব তৈরি করতে সাহায্য করে। খেলাধুলার মধ্য দিয়ে শিশু সকল সাথীদের সাথে সম্পর্ক গড়ে তোলে। শিশুরা নিজেদের অন্যের কাছে প্রকাশ করতে পারে, অন্যকে বুঝতে শিখে, অন্যের অনুভূতির মূল্য দিতে শিখে। খেলাধুলা তাদের মধ্যে ন্যায় অন্যায় বোধ জাগ্রত করে, তাই খেলার মধ্যে দিয়ে শিশুরা কল্পনা ও নতুন কিছু সৃষ্টির চর্চা করে। যে অংশখানি আমি পড়লাম এখন, এর মানে বুঝতে পেরেছো? অর্থাৎ শিশুরা সবসময় দেখবা, ছোট বাচ্চারা খেলাধুলা করতেই পছন্দ করে। এই খেলাধুলা থেকেই তারা নিজেদের মধ্যে শিখতে আগ্রহী হয়, অর্থাৎ খেলার মধ্য দিয়েই সে নিজেকে শিখায়, কীভাবে বুদ্ধিমত্তা বাড়ায়, সহনশীলতা ও সহমর্মিতা বোধ তাদের মধ্যে তৈরি হয়। এবং দেখবা যে খেলাধুলার মাধ্যমে একজন আরেকজনের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার মনোভাব তৈরি হয়। যেমন মনে করো কেউ একজন ফুটবল খেলছে, একটা ফুটবল দিয়ে কি অনেকগুলি শিশু বাচ্চা খেলাধুলা করছে, এই যে ভাগাভাগি করে নেওয়ার মনোভাবটা তৈরি হচ্ছে। খেলাধুলার মধ্য দিয়ে সাথীদের সাথে সম্পর্ক গড়ে তোলে, শিশুরা নিজেকে অন্যের কাছে প্রকাশ করতে পারে আর তারা কি কল্পনাপ্রবণ হতে পারে এবং ন্যায় অন্যায় বোধটাও তাদের মধ্যে তৈরি হয়। শৈশবের প্রথম বছরগুলোতে যখন শিশুর মস্তিষ্ক পড়াশোনার জন্য প্রস্তুত থাকে না, তখন খেলা দিয়ে শিশুরা অনেক কিছু শিখতে পারে। যেমন শব্দ, অক্ষর, সংখ্যা মুখস্থ করার চেয়ে খেলার মাধ্যমে শিশুকে শেখানো সহজ হয়। আধুনিক গবেষণায় প্রমাণিত যে খেলা শিশুর সার্বিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষকেরা দেখেছেন যে খেলাধুলা শিশুর শারীরিক এবং সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যমে, যা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে খাপ খাওয়াতে সহায়তা করে। খেলা শিশুদের অভিজ্ঞতা বাড়াতে, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে তোলে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চর্চা শিশুর বিনোদনের মাধ্যম। খেলাধুলা শিশুকে অপরাধ প্রবণতা থেকে রক্ষা করে। যেসব শিশু কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে, খেলাধুলা তাদের জন্য উদ্দীপনা হিসেবে কাজ করে। তাহলে দেখা যাচ্ছে শৈশবে প্রথম বছরগুলোতে শিশু মস্তিষ্ক পড়াশোনার জন্য প্রস্তুত থাকে না, তাই সে কী করতে পারে না, পড়াশোনা করতে পারে না, কিন্তু তখন সে খেলার মধ্য দিয়েই অনেক কিছু শিখে। যেমন শব্দ, অক্ষর, সংখ্যা মুখস্থ করার চেয়ে খেলার মাধ্যমে শিশুকে শেখানো সহজ হয়। আধুনিক গবেষণায় প্রমাণিত গবেষকেরা দেখেছেন শিশুরা খেলাধুলায় শারীরিক এবং সামাজিক দক্ষতা অর্জনে সহজ এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে খাপ খাওয়াতে সহায়তা করে। তাহলে আমরা দেখলাম যে খেলাধুলা শিশুর বিনোদনের মাধ্যমই না, শুধু খেলাধুলার মাধ্যমে শিশু অপরাধ প্রবণতা থেকে নিজেকে রক্ষা করে এবং খেলাধুলার মাধ্যমে তাদের প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর করে ফেলে। তাহলে চলো পাঠ 1 চলে যাই, খেলাধুলার শ্রেণীবিভাগ। বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে খেলাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। যেমন আমাদের বইতে 4 প্রকার দেওয়া আছে, অঙ্গ সঞ্চালনমূলক খেলা,
তারপরে আছে আবিষ্কারমূলক খেলা, গঠনমূলক খেলা এবং কাল্পনিক বা নাটকীয় খেলা। এই অংশ নিয়েই আজকে আমাদের পাঠের বিষয়। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে খেলাধুলা খেলে থাকে তাকেই অঙ্গ সঞ্চালনমূলক খেলাধুলা বলে। যেমন দৌড়াদৌড়ি করা, এই যে দেখো বল বল খেলা, সাইকেল চালানো, সাঁতার কাটা, গাছে চড়া ইত্যাদি। জন্মের পর প্রথম 2 বছর শিশু হাত পা নাড়াচাড়া করে, আঙুল মুখে দিয়ে আনন্দ পায়। বয়স বৃদ্ধির সাথে সাথেই সে কী করে, অঙ্গ সঞ্চালনে পরিবর্তন ঘটে। একটু বড় হলেই সে হামাগুড়ি দেয়, দোল খায়, দৌড়ঝাঁপ করে, তারপর উপরে বেয়ে ওঠে ইত্যাদি অঙ্গ সঞ্চালনমূলক খেলা শিশু করে থাকে। সাধারণত 5 বছর পর থেকেই শিশুরা দৌড়াদৌড়ি, বল খেলা, সাইকেল চালানো এসব খেলায় দক্ষতা অর্জন করে। 7-8 বছরের শিশুরা আবার দলবদ্ধ হয়ে কি অঙ্গ সঞ্চালনমূলক খেলা খেলে থাকে, যেমন ফুটবল, এই যে তোমাদেরকে দেখালাম ফুটবল, তারপরে আছে বৌচি, গোল্লা ছুট, দাঁড়িয়া বান্ধা ইত্যাদি। তাহলে চলো দ্বিতীয় শ্রেণী বিভাগটা কি একটু দেখে নিই, আবিষ্কারমূলক খেলা। অনেক সময় শিশু খেলনাকে দুমড়ে মুচড়ে ভেঙে খেলনার গঠন রহস্য আবিষ্কার করতে চেষ্টা করে। এতে খেলনাটি ভেঙে যায় ঠিকই, কিন্তু খেলনার ভিতরে যন্ত্রপাতি দেখে শিশু আনন্দ পায়। এ থেকে বস্তুর আকার আকৃতি, কী করে এগুলো তৈরি হয়েছে, কীভাবে বা কাজ করে ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। এই যে দেখো একটা শিশু একটা যন্ত্র নিয়ে বসেছে, সেটাকে সে খোলার চেষ্টা করছে, এটাই হচ্ছে আবিষ্কারমূলক খেলা। তারপরে আবার দেখো গঠনমূলক খেলা, শিশু যখন তার নিজের ধারণা এবং অনুভূতি দিয়ে কোনো কিছু তৈরি করে তখন সেটা গঠনমূলক খেলা হয়। সাধারণত 3 বছর বয়সের পর থেকে শিশুর মধ্যে গঠনমূলক খেলার প্রতি ঝোঁক বাড়ে। যেমন কাগজ দিয়ে প্লেন বা নৌকা তৈরি, বালি, কাদামাটি, আটার মণ্ড বা ব্লক দিয়ে বাড়ি, সেতু বা নানা আকৃতির জিনিস ইত্যাদি করে শিশু আনন্দ পায়। এতে শিশুর চিন্তাশক্তিরও বিকাশ ঘটে। এই যে যেমন ধরো এটা দিয়ে তারা গাড়ি বা বাড়ি তৈরি করে, এগুলোই হচ্ছে গঠনমূলক খেলনা। এই যে এই হচ্ছে গঠনমূলক খেলনার উদাহরণ, তোমরা দেখেই বুঝতে পারছো যে এগুলো দিয়ে থরে থরে সাজিয়ে গঠন করে আবার বসানো। আবার এখানেও এই ব্লক দিয়েও কী করা যায়, বাড়ি তৈরি করা যায়, সেতু, গাড়ি, ট্রেন ইত্যাদি নির্মাণ করে শিশু আনন্দ পায়। এতে শিশুর চিন্তাশক্তির বিকাশ ঘটে। শিশুরা ছবি আঁকা ও রং করার মাধ্যমে সহজেই নিজের ধারণা এবং অনুভূতিও প্রকাশ করতে পারে। এবার চলো কাল্পনিক বা নাটকীয় খেলা। সাধারণত 2 ও 3 বছর বয়সে শিশুরা বাস্তব জীবনের অনুকরণে অভিনয় করে খেলে। যেমন মা আসে যে শিশু খেলে, ডাক্তার রোগীর ভূমিকায় অভিনয় করে, এছাড়া ফেরিওয়ালা, পাইলট ইত্যাদি চরিত্র অনুকরণ করে খেলে। এই খেলা শিশুর কল্পনা শক্তিকে বৃদ্ধি করে, সমাজে কার কী ভূমিকা বা দায়িত্ব সে সম্পর্কেও ধারণা লাভ করে। তার মানে আমরা এখন 4টা উদাহরণ দেখতে পেলাম। চলো তাহলে আজকে আমাদের বাড়ির কাজে চলে যাই। বাড়ির কাজ থাকবে খেলাধুলা কত প্রকার ও কী কী তা বর্ণনা করো। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।